চালু হতে যাচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা। পুরো বিশ্ব নাজেহাল করোনার বিশাল থাবায়। প্রতিটি দেশ যেমন ভ্যাকসিনিকরণের মাধ্যমে সংকট সমাধানে ব্যস্ত, তেমনি দেশের অর্থনীতি চাকা সচল করতে পর্যটন ফেরাতেও ব্যস্ত সময় পার করছেন অর্থ মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় বিশ্বের পর্যটকদের চমক দিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশটির কয়েকটি গণমাধ্যম সূত্র জানা যায়, ভারত শীঘ্রই চালু করবে টুরিস্ট ভিসা। সিদ্ধান্ত আসতে পারে আগামী সপ্তাহে। শুধুই তাই নয়, 5 লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে বলে জানিয়েছেন দেশের অর্থমন্ত্রী। তবে একজন টুরিস্ট একবারই এই সুবিধা পেতে পারবেন। ধারণা করা হচ্ছে এই মাসেই চালু হতে পারে টুরিস্ট ভিসা ইস্যু করা। করোনার প্রভাব মোকাবেলায় ঘুরে দাঁড়াতে এমন বর্ষের সুখবর দিলেন দেশটি। করোনার প্রেক্ষাপট বাংলাদেশে সহ সবার জন্য বন্ধ রয়েছে ভারতের টুরিস্ট ভিসা। তবে মেডিকেল বিজনেস সহ অন্য সব ক্যাটাগরির ভিসা চালু করছে। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা ভারতের টুরিস্ট চালুর দিকে তাকিয়ে রয়েছেন। সেই প্রতীক্ষার শীঘ্রই অবসান ঘটবে বলেই যেন ইঙ্গিত দেশটির। ধন্যবাদ। তো বন্ধুরা, বিষয়টি জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এমন সব নিত্যনতুন সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকুন। অঙ্কিত অধিকারী, দুনিয়া জুড়ে কলকাতা।